দিচ্ছে তিনা দেখে মনে করছে বলা মানে আমি তাহরীর কে জানি নাই দলিল ছাড়া কি তাহরীর কথা বলে এই দেহে যতদিন প্রাণ থাকবে মুসলিম শান চলবে এই দেহে যতদিন প্রাণ থাকবে মুসলমান শান চলবে এই দেহে যতদিন প্রাণ থাকবে কোরআনের কথা চলবে চলবে ঠিক কি না বলে আমরার দরবার আগে আগে দলিল খুঁজব কোন দলিলে তুমি মুনাফিক কোন দলিলে তুমি কাফের ফাললে তাহরীর উল্টা উল্টা ওই দলিলটা উল্টা উল্টা জায়গা বিক্রি হয় না রে জায়গা বিক্রি হয় না জায়গার দাগ নাম্বার বিক্রি হয় জায়গার কিও দাগ নাম্বার বিক্রি হয় এই শুইরা যে জায়গা করব এই শুয়ের মাথা খান জায়গা পর্যন্ত মালিক তুমি না এটার মালিক হলো একজন জবানটা খুলিয়া কোন তিনি গিয়ে বলে সকলে পড় আলহামদুলিল্লাহ শুরু করবো অসুবিধা হবে শুরু করি ইনশাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আমার আটচাইল পূর্ব পড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আদি অনুষ্ঠান সুন্নি মহাসম্মেলনের বাবরা আপনারা জবান খুলে বলেন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই শব্দটার জোরে করে বলুন বিল্ডিং না কবর এই কবরে যারা গিয়েছে তারা কি ফিরে এসেছে আমি তাহিরে যদি চলে যাই আমি কি ফিরে আসব আশার কোনো রাস্তা নাই রে বাবা এখন আমি ইদানিং দেখতেছি ১৯ বছর ধরে ওয়াজ করি ম্যাক্সিমাম ১৮ বছর পর্যন্ত মনে হয় সব মাহফিলে আমার পরে ওয়াজ করা লাগে চিফ গেস্টের মর্যাদায় আমাকে মানুষ ইজ্জত করে হুজুর আপনি আগে ওয়াজ করেন না হুজুর আপনি পরে ওয়াজ করেন যেখানে যাই প্রধান অতিথি হিসেবে রাখে ৫ নম্বর নাম থাকলো আমার পরে ওয়াজ করাই এতে বোঝা যাইতেছে মনে হয় কিছু বন্ধু আছে মনে হয় কিছু ভক্ত আছে আল্লাহর কসম এই যে একটা প্রেরণা এই প্রেরণা দ্বারা আমার কাছে কিন্তু ইমোশন লাগে না এটা দেখে কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না পৃথিবীতে বন্ধুর কোনো অভাব নাই বান্ধব বান্ধবের কোনো অভাব নাই ও বন্ধুরে পৃথিবীতে ভক্তের কোনো অভাব নাই অনুরাগের কোনো অভাব নাই এই আমার যুবক ভাইরা এখন বলেন হুজুর হাজার হাজার জনমত আপনার ওয়াজ শোনার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকে ঘরে গেলে ঘর ভাঙিয়া পালায় রাস্তায় গেলে রাস্তায় ভাঙিয়া পালায় এক জায়গায় দাঁড়াইলে মেলা হয়ে যায় একটা মা ফেলে গেলে প্যান্ডেল জায়গা হয় না ও হুজুর এটা কি আপনার ভালো লাগে না আমি বলি হ্যাঁ কিছুটা ভালো লাগে কিন্তু আমার মনের মধ্যে মোটেই ভালো লাগে না এখন বলবেন হুজুর এটা কি সুন্নতের বিজয় নয় আমি কি হ সুন্নতের বিজয় কিন্তু আমার কাছে ভালো লাগে না এই জন্য ভালো লাগে না হ্যাঁ তাহিরি হুজুর
খবরদার এই মানুষগুলা দুনিয়া থেকে চলে গেল, আমিও চলে যাব। এত বন্ধু এত বান্ধব তারপরে কেন ভালো লাগে না? একটা কারণে ভালো লাগে না রে, কারণ আমি চলে গেলে আমার দুনিয়ার কোন বন্ধু আমার কবরে যাবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার শান্তি লাগে না। এই মুহূর্তে যদি আমি তাহিরি চলে যাই, এত বন্ধু পকেটে টাকা খরচ কইরা যারা যার নামাজও যাইত, কিন্তু আজকে হাজার টাকা খরচ কইরা আপনারা মাহফিলে চলে এসেছেন। আমি জানি, আই নো দ্যাট, আই নো দ্যাট, আমি জানি আদরি, আমি জানি কি জানি বলতে জানি কি জানি, আমি জানি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এখন মানুষ বাদ বাঙ্গা জোয়ার, হয়তো অনেকে বলে কন্টে আছে বলে, হ্যাঁ তাও হতে পারে, অনেকে বলতে পারে গোসাই গাছে কিছু মজার কথা এই জন্য, হ্যাঁ হতে পারে, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারেন যে বাদ্যদের বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমি কথা বলি এই জন্য মানুষ ভাঙ্গে আসে, এটাও হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যত কিছুই বলেন না কেন আমার কাছে শান্তি লাগে না। এই জন্য আমার লোকের সমাগম আমার কবরে আমার জন্য না আজাদ রসিলা হবে না, এই লোকের সমাগম হাসরের ময়দানে না আজাদ রসিলা হবে না। ও যুবকেরে দল শুনে যাও, একগারের মাসিলা হবে না, একদম নীরব থাকো, কথা বললে বেয়াদবি হয়ে যাবে। মুস্তফার সামনে আমরা বসেছি, আপনারা বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এমপির সাথে বন্ধুত্ব করতে দান বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে দান বড় কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে বন্ধুত্ব করতে দান বড় কঠিন, প্রাইম মিনিস্টারের সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন, চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করতে যাও বড় কঠিন। কেন কঠিন জানো না? রাষ্ট্রপতির সাথে বন্ধুত্ব করতে গেলে দেখবে তোমার অবস্থানটা ভালো নেই, এমপির সঙ্গে বন্ধুত্ব করতে গেলে এমপির সাথে দেখবে তোমার অবস্থা ভালো নেই, গরিব গেলে এমপি সাহেবের ঘরের দরজায় অনেকে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকায় না, আর বড় লোক হইলে ফোন দিলে হয়ে যায় আর আশাও লাগে না, এমন অনেক দপ্তর বাংলার জমিনে আছে না না। এরপরের দিন আবার ময়মনসিংহ থেকে দিনের বেলা আসবো আবার হাজীগঞ্জ ছাদপুর, এইভাবে চলছে। আমি বলতে চাইতেছি কোনটা জানেন, এমপির সাথে বন্ধুত্ব করা কঠিন, যদি বলেন সহজ কালকে জান দেখি পারেন কি, তিনি দেখবে তোমার টাকা আছে কিনা, তোমার বংশ আছে কিনা, তোমার দলটা বড় কিনা, তিনি দেখবেন সবাই না কিছু কিছু। কিন্তু পৃথিবীর যাদের সঙ্গে বন্ধুত্ব করতে যান বড় কঠিন, একটা মান একটা লোক আছে যারা তোমার টাকার দিকে তাকাইতো না, তোমার বাড়ির দিকে তাকাইতো না, তোমার ঘরের দিকে তাকাইতো না, তাকাইবো তোমার অন্তরের দিকে, তোমার টাকা না লাগতে পারে রে অজবাব, কেন আর চাইলেন মানুষ নবী নবী করে, এই পৃথিবীর সবার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে টাকা দেখে পয়সা দেখে, কিন্তু আমার নবীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন না, নবীর সঙ্গে বন্ধুত্ব করা সহজ, লাগে টাকাও লাগে না বংশ লাগে না, লাগে শুধুমাত্র নবীর মহব্বত। এইটা হাত তুলে বলে ঠিক না বেঠি, আর বড় করে বলো ঠিক না বেঠি, এই লোকটাকে রাজি করতে গেলে এমপি মন্ত্রী কাম লাগে না,
লোকটাকে আপনি যদি কাছে আনতে চান, এই লোকটার মহব্বত যদি পেতে চান, আর চাইলের ভাঙা ঘর যদি থাকে, এই লোকের মহব্বতের দরুদে মালা দিয়ে গলায় লাগান, কোন মিডিয়া লাগে না, সরাসরি আমার রহমাতুল লিল আলামিন তোমার আশ্রয় সঙ্গ করে আসার ক্ষমতা আছে না নাই? এই মানুষটার জন্য আমি কান্দি, এই মানুষটার জন্য আমি কান্দি, এই মানুষটার জন্য, এই এই লোকটার জন্য আমি কান্দি, এই পয়গম্বরের জন্য আমি কান্দি, এই নবীর জন্য আমি কান্দি। কেন কান্দি জানো নেই? আমি জানি আমার কবরে আপন পৃথিবীর কেউ হবে না, আমার নবী কবরে আপন হওয়ার ক্ষমতা আছে না নাই? সুন্দর পৃথিবী ছেড়ে একসাথে আমি কি লজিক ছাড়া কথা বলছি? এতে কোন বেটা বেজার হলে আমার কিছু হইব? আমার নবী ছাড়া কোন উপায় আছে? ওই নবীর গান গাইতে লাগে তোর বরং এই কথা কইলে তোমার সম্মান কমাই দিবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয় না, সুন্দর পৃথিবী চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হবু সুখের দু চালা ছাউনি দিয়া যত করিয়া ঘর বাঁধিয়া সুখের দু চালা ছাউনি দিয়া যত করিয়া ঘর বাঁধিয়া সজলু হল বেঁচে থাকা তখনই চলে এল উপরের ডাক, তখনই চলে এল ডাক, হল না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে দাও। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবন চিরদিন, বলল হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমার, যদি কোনো
দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব হেরব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না আমাদের আসল শরীর নাম কি বিল্ডিং না কবো আমার যুবক ভাইরা কথা পরিষ্কার এই দুনিয়ার বন্ধুত্ব বড় কঠিন এই বন্ধুত্বের মধ্যে স্বার্থ বড়তা আছে নবীর সঙ্গে যদি বন্ধুত্ব হয়ে যায় নবী বলেন আনতা মা মান আহবাদা তুমি যারে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য তোমার আমার জন্য রাস্তা হলো দুইটা রাস্তা কয়টা আমার আল্লাহ বলেন মা রাস্তা হলো দুইটা আল্লাহর পক্ষ থেকে আমার নবী আপনার জন্য যা কল্যাণকর বলেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে আর যা অকল্যাণকর বলেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে এই জন্য আগুনে হাত দিলে হাত পড়ে যায় পানির মধ্যে হাত দিলে হাতটা ভিজে যায় দুইটা বিষয় বোঝার জন্য আল্লাহ বিবেক দিয়েছেন এই জন্য দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো পৃথিবীর সবচাইতে বড় আধার পিছনে লেখা আছে আমি ছোট আমাকে মারবেন না পিছনে লেখা আছে পিছনে আমাকে ধাক্কা দিবেন না এই জন্য অহংকার করো না লা তামশিফিল আউদি মারহা রাস্তার মধ্যে সাইকেল দেখলে মোটর সাইকেল ওয়ালা কেয়ার করে না সিএনজি দেখলে প্রাইভেট কার ওয়ালা কেয়ার করে না আবার প্রাইভেট কার দেখে ট্রাক বাস ওয়ালা কোনো কেয়ার করে না দামাদ দেখায় এই জন্য দুনিয়াতে ধনী দরিদ্র এই যে একটা বিশাল একটা পার্থক্য দিয়েছেন হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আল্লাহ মানবতা হলো মানুষের সবচাইতে বড় সম্পদ এই জন্য অহংকার করা যাবে না মানুষকে অপজ্ঞান করা যাবে না আমার দেশের মধ্যে অনেক জায়গায় বিয়ে মেয়ে দেখতে যাই যাওয়ার পরে মেয়েটা বলে খালো এই জন্য মেয়েটারে বিয়ে হয় না ইচ্ছে মতো খায় মুরগির রান খায় গরুর গোশত খায় রুই মাছ খায় চিংড়ি খায় কত ফিন্নি খায় কিন্তু শেষ পর্যন্ত বাড়ির জায়গায় কই মেয়েটা কালো সব ঠিক আছে বাড়ি ঠিক আছে গাড়ি ঠিক আছে বন্ধু বন্ধ সব ঠিক আছে অর্থ ঠিক আছে সম্পদ ঠিক আছে বাড়ি দিয়া ফুল দিয়া কর সব পছন্দ হইছে তবে মেয়েটা হলো কালো এই জন্য পছন্দ হয় নাই এটা কোন তো দেখেছে এই মেয়েটা কালো এই মেয়েটা যদি শুনতে পারে কালো হওয়ার কারণে তার বিয়েটা হচ্ছে না আপনারা বলেন তার মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না কথা হলো মেয়েটাকে কালো বইলা তুমি তো উড়াইয়া দিলা অথচ কালো বানাইছে কে জোরে বলতে হবে কে সুন্দর বানাইছে কে লম্বা বানাইছে কে তুমি যে তারে বললাম মেয়েটা কালো এই জন্য পছন্দ হয় নাই আমি প্রায় মাহফিল কথাটা বলে থাকি যদি মেয়েটা কালো হইয়া থাকে ইচ্ছা মতো যে গামলা বুঝা উষ্ট খাইলি আর গোপলা উপর মার গোর বস্তু খাইলি খাওয়ার আগে মেয়ে দেখলে না কি গিয়া এই জন্য আমি একটা নিয়ম চালু করছি কোনো জায়গার দিকে যদি মেয়ে দেখতে আসে খাওয়ার নাই আগে দেখ কালো খাওয়া না পছন্দ হইলে যাইগা সুজা গতি বালা এমনি মেয়েটার বাবা হইল গরি ইচ্ছা মতো খাইয়া খাইয়া ভেট বইরা গেছ ইচ্ছা মতো খাইয়া যায় কস মেয়েটা কালাই জন্য মেয়েটা মানুষের মিটি নৈতিকতাকে তালাশ করো আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই
পৃথিবীটাকে আমি আল্লাহ যেমন চেয়েছি এমন ভাবে পৃথিবীটাকে সুবিন্যস্ত করেছি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ যেমন চেয়েছি এমন ভাবে বানিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য আয় তো ডাক দিয়া বলে এই জন্য বাবা আমার ফুলেন সব মানুষের গৌরব চিরদিন থাকে না তুমি যতই বাপ দেখাও না কেন তুমি যতই লাখ মারো না কেন অনেক বড় নামাজি আছে অনেক বড় রোজাদার আছে আমল গাটি গাটি পরিমাণ আমল আমল দেখলে মনে হইব সাহাবী রাফিল আল্লাহ কোরআনে কয় আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া গাটি গাটি পরিমাণ আমলের বোঝা লইয়া তারা জাহান্নামের মধ্যে যাবে কিন্তু যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই আমার নবী বলেন আলা আলা ঈমান এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন কষ্ট শুরু করতাম আমি এত লাইল বানছি লাইল একটু বেশি লাগে পুরা মানুষ ব্যস্ত যাইতে বুড়া মানুষ ব্যস্ত যাইতো না একেবারে ক্লিন শিপ কইরা জুয়ান বানায়া বেহেস্তে ঢুকাইলো সাথে ৭০ জন হুর ওই ৮০ মার চুরি লাগছে একদম কলবে কলবে আমি লাইটা লাগাই দিলাম আস্তে 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 আমি বুঝছি আমি মন নাই চুরি আস্তে আস্তে আরে পাপি বাবা বাবা এই বেলা চুপ কর আমি আসি আমি আসি ছোট বলে যে কত গাইছে কত কথা কইতাম রে বাবা কষ্ট হইতেছে নাকি দুঃখ লাগতেছে এগুলো কি কেতার লাইল কোন জায়গা কয় আই কেতার আইল লাতি করলাম লাইল লাতি করলাম লাইল ঠিক কইরা ফাঁকি দিলে খেত তা হে না ঠিক কইরা ফাঁকি দিলে আরেকবার খেত যায় কথা কোন ঠিক ঠিক আইল লাতি করলাম গভীর মনোযোগ দেওয়া লাগবে ওয়াশটা শুরু করি কষ্ট হবে করা এই 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 ইডি কাটা ইডি কাটা ইডি কিরে কিরে এই জন্য বলছো পছন্দের ইচ্ছা মতো খাওয়ানো কতিবালা কথা কোন ঠিক না বেড়ে খরচ করে ১০,০০০ টাকা বৌদিক ক্যা মেয়ে দিক ক্যা ১,০০০টা দিয়া যাক ক্যাটা দেখলে বুঝি পছন্দ হয়েছে না মেজাজটা খারাপ হয়ে গেছে এমন ঘটনার মধ্যে দেখছি বহুত কষ্টে মা বোন কাঁদছে অনেক বাবা চোখের পানি ফেলে কাঁদছে জুলুম ইনসাফ না থাকলে ঈমান ঠিক থাকে না এই
একজনের ইনসাফ আর ইহসান এই দুইটা জিনিস ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক না বেটা বাবার তিন ফাস 300 500 বর্জাতে না নিলে বুঝলে ওকে গ্যাটাপি হয় না मूल्य तुम ठीक तुम्हार स्त्री बाबार मूल्य तेम ये जुलूम करें जुलूम करें जुलूम करें इच्छे मत तुम्हारा যারা বিয়ে করে নাই তারা বলো আজকে থেকে ওয়াদা করো যে আমরা যৌতুক নিয়ে বিয়ে করতাম না যৌতুক নিয়ে বিয়ে করতাম না যৌতুক নিয়ে বিয়ে করতাম না যদি নিয়ত করতে পারো আল্লাহ তোমার এমন টাকার মালিক বানায় দিবে তুমি উল্টা আর সাজায় সুজায় আনতে পারবা ঠিক আর যদি নিয়ত গ্রহণ করে তাও যে আমি এটা লই করব ইচ্ছামত 5 লাখ কে লইলাম মুরবিদের জামুগা জ্বরের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ছবিরা গুনাহগুলি মাফ করে দে আমার নবী বলে জ্বর উঠলে আমার আল্লাহ সগিরা গুনাহ মাফ করে দেয় আমার নবী আয়েশা সিদ্দিকারে সেই সময় ডাক দিয়ে আয়েশা ও আয়েশা আমার মনটা যে কেমন কেমন লাগে গো ও আয়েশা আমার আমি তোমারে তিনটা কথা বলবো এক নম্বর কথা হলো আমার ঘরের কোণার মধ্যে একটা একটা পাতিল আছে ওই পাতিলার ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবেন আমার নবী মনে হয় শেষ সময়ে যতটুকু শুনছে দেওয়ার কথা ছিল এই সম্পদ মনে হয় আমাকে দিয়ে যাবে কিন্তু আমার নবী বড় ইনসাফওয়ালা আমার নবী বড় বিবেকওয়ালা আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো তোমার না এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনের মধ্যে বণ্টন করে দিবা আজকে আমার হাত চাইলের সমাজে গরিবের মূল্য নাই এতিমের মূল্য নাই মিসকিনের মূল্য নাই গরিবে যারা যারা না হেরা দমক মাইরা দে কুরবানির সময় একটা গোশতের টুকরা নিতে গেলে দমক মারে পাঁচটা আবার গোশত তো দেয় না হাঁটি দিয়ে বিদায় করে দে এমন কিছু বড় রোগ সমাজে আছে না না এই জন্য আমার নবী বলেন এতিমের মাথার মধ্যে যারা হাত বুলাইয়া দেয় ওই এতিমের মাথার হাত বুলাইয়া দেওয়ার পর হাতের নিচে যতটা চুল থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই চুল পরিমাণ নেকি হাত দেওয়ালাকে দানে করে দে এই জন্য তো আল্লাহ বলেন এতিমকে টাকা দেওয়া যাবে না আমার নবী আপনার নবী বলে আয়েশা দেখেন আমার নবী কেমন ইনসাফওয়ালা একদিন আমার নবী সব স্ত্রীকে নিয়ে বসে আছেন একটা স্ত্রী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়া
নিয়ম হলো ঘুমাইবার আগে মিসওয়াক করা। আমার দেশে দেখবেন ইচ্ছে মতো খাবার পরে পালা করে হাত ধৌত করে, কিন্তু নিয়ম হলো খাবার আগে ভালো করে হাতটা ধৌত করা। মাটি মুড়ি সব খাইয়া পরে যায় হাত ধুইবার লাগিয়া। আমাদের দেশে সব হইল উল্টা পাল্টা কথা কন্ঠন নামে নামে ঠিক কিনা বল, ঠিক কিনা বলে। এবার আমার নবী ডাক দিয়া বলে আয়েশা মাথা দিয়া দেখলাম অনেক শক্ত দেখা যায়, এত শক্ত মিসওয়াক দিয়ে আমার নবী অসুস্থতার সময় মিসওয়াক করতে পারবে না। আমার আল্লাহ বলেছেন আমার নবী আপনার নবীর মিসওয়াক আয়েশা সিদ্দিকার হাতের মধ্যে নিলেন। নিয়ে মনে মনে ভিতরে অনেকগুলা নবীর থুতু মুবারক লেগে আছিল, ওই থুতু মুবারকটা আমার জিহ্বার মধ্যে লেগেছে। যেই মাত্র জিহ্বার মধ্যে লেগেছে আমি আয়েশার মুখের মধ্যে আমি আয়েশার জিহ্বার মধ্যে কত স্বাদ আমি লাগাইলাম, কিন্তু আমার নবীর থুতু মুবারকের মতন এত মজা লাগে না, এত সুন্দর মজা। আয়েশা সিদ্দিকা বলে আমি দেখেছি
নবীর দুদুমানুকি মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না হাইরে ও বন্ধু নাম জপতে পারবো জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ ওই রহিমা ডাক দিয়ে কয় স্বামী সব স্ত্রীরাই তো আপনাকে ছেড়ে চলে গেল আমার মন চাইতেছে আপনারে আমি একটা চুমা দিব চুমা চুমা দিতে কি 2 মিনিট লাগে নাকি 10 সেকেন্ড আমি আপনার চুমা দিব তুমি কি কপালে চুমা দিবা কয় না তুমি কি গালি দিবা কয় না কোথায় দিবা কয় পিঠের মধ্যে দিব এবার মুখটা লাগাইছি মিনিটের পর মিনিট চলে গেল মুখটা সরাই না আয়ুব নবী ডাক দিয়া বলে রহিমা গো তুমি আমার চুমা দেওয়ার কথা বইলা এতক্ষণ তো দেরি লাগার কথা না এত দেরি কেন লাগতেছে গো রহিমা ডাক দিয়া কই স্বামী হে আপনার অল বডির মধ্যে শুইয়া থাকতে থাকতে পিছন থেকে এমন কিরা পড়িয়া গেছে পড়তে পড়তে এত বড় গর্ত হইয়া গেছে আমি আপনাকে চুমা দেওয়ার বাহানা কইরা ওই গর্তের মধ্যে আমার জিহ্বাটা ঢুকাইয়া ওই ভিতর দিয়ে কিরা গুলো জিহ্বা দিয়া টাইনা টাইনা বাইর করতে যাইয়া আমার দেরি হইয়া গেছে রে এই জন্য আমি আউটসাইডের মা বন্ধুদেরকে খবর বয়ান করতে যাইয়া কইলা যায় স্বামী স্ত্রী মহব্বত যদি ঠিক রাখতে পারো তোমার হাসর নাসর আমার আল্লাহ রহিমার সঙ্গে দিতে পারে কি পারে না এই জন্য যুবক আমার আমার নবী আয়েশা সিদ্দিকার বলে আয়েশা আমাকে দেও খেজিয়া দাও এবার ইন্দিনী টাইমে সুন্দর করে মুখটা মিসওয়াশ করাইলেন আমার নবী একটু আরাম করবেন আমাকে বালিশ দাও আয়েশা সিদ্দিকা কই নবী গো মনে যদি কষ্ট না নেন আমার পুরুটা বিছাইয়া দিলাম এই পুরুর মধ্যে আপনি একটু মেহের পানি করে আরাম করে নেন এবার পুরুর মধ্যে আমার নবী মাথা মোবারকটা নিয়ে তিনি আরাম করতেছেন কত বড় ভাগ্য আমার দেশের স্ত্রীরা স্বামীর বালিশি বালাকে রাগাইয়া দেয় না ছেলে নাই বলে ওই যুবক আয়েশা সিদ্দিকার উরুর ভিতরে আমার নবী মাথা মুবারক রাখলো মাথা মুবারক রাইখা ঘুমাইবেন এই মুহূর্তে আমার নবী একটা কথা বললেন আয়েশা সালাত 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 আমার নবী কয় নামাজ
নামাজ নামাজ নামাজ এখন যদি প্রশ্ন করি কোন যুবকটা এশার নামাজটা পড়া মা পড়ে আসছো সৎকার আদান্য বিভাগ মানুষ ফেল হইয়া যাইবেন আর ওয়াশিং লাভ হইব কি দাইরি সঙ্গে মারহাবা মারহাবা করে লাভ হইব কি উসানি নামাজটা ভালো করে সমাজে কায়েম করো বাতিল পালায়া যাবে আমার নবী বলে আয়েশা সলাত 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 আয়েশা কান্না করেছেন কান্না করার পরে আল্লাহ ডাক দিয়া কয় ও আমার বন্ধু আপনি এত সুন্দর জায়গায় আপনি আসলেন এই জায়গাতে আয়েশা আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্না করতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়া কই আল্লাহ ও আচ্ছাইলে মানুষ জবানটা খুইলা বলে আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি এই সুন্দর জায়গায় এসে আমার উম্মতের কথা মনে হইয়া গেছে গো আল্লাহ আমার নবীর 18টা জায়গায় আমার আল্লাহ গুরাইছে এখন আমি একটা যুবকরে দাঁড়ে করাইতাম চাই কারে দাঁড় করাইতাম বলি তো দেখি জোহরের নামাজের ফরজ ফজরের নামাজের ফরজ কই রাখা কথা কয় না আর জোরে জোরে কই রাখা জোহরে জুইয়ার সাইরে কত আর জোরে আসরের কত ছয়ার সাইরে কত মাগরিবের কত দশের তিনে কত আর এশারের কত এখনো মদিনা যান এশকের কানকা লাগাইয়া দেন আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি বলে কানিতেছেন আমার নবী মেরাজে গেল আনন্দের খবর সেখানেও কি নবী উম্মতি উম্মতি বলে কানবে আল্লাহ ডাক দিয়ে কই ও নবী গো আমি আপনার সত্তরা জায়গায় গড়াইলাম এই সত্তর জায়গা পৃথিবীর কোন চোখ দেখে নাই পৃথিবীর কোন কান এই কথা শুনে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম আপনার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজে সত্তর রাকাত ফরজটা বাইনা করতে পারবে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত গুলারে এই সত্তর জায়গায় গড়াইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আর জোরে জোরে কোন মাসে কালিমাতে চাবি রই দয়ালের হাতে দয়াল বিলে করবে কেমন করে আরে যে 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 কি লাগি লাগি তালা মারছে কালিমাতে গো পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি
ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। জোরে কর আল্লাহু আকবার। মুর্শিদা বিপরম ধন করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্ন হবে এই কোলে সেই কোলে। বাবের মায়ায় পইরা বাজার যাই কি পাওয়া তাই, আরে ভাবে রঙে সংসদরে, ভাবে রঙে সংসদরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। আমার নবী বলে আয়েশা সলাত সলাত সলাত, আল্লাহর হাবিব বলে বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি। জোরে কোন কয়টা, আরে জোরে কোন কয়টা, বেনামাজির জন্য কবরের ভিতরে কোন তিনটা শাস্তি। এক সাহাবা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেনামাজির জন্য তিনটা শাস্তি বলে, আমি জানতে চাই প্রথম নম্বর শাস্তি কোনটা, আপনাদের জানার দরকার আছে না নাই, আর জবান করে কোন আছে না নাই। এ আমার বন্ধুরি, ও বন্ধুরি আমার, দেখো বাপি 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 লাগছে আগুন আজকে। হুজুর আপনার তিনটা সঙ্গে দিন, এক নম্বর সামনে সিরাইতে কার বাসি বাসি, আরেকটা মসজিদ কইয়া যাও যাইবার কারে লইয়া জায়গা দিও, আর মসজিদ মসজিদ কইরা আমার সব জ্বালায় আমার রয়ে গেছে। একটা হলো দুই নয়নের রাসূলের জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো, রাজি আছেন নি রে বাপ, কারা কারা রাজি না, মাশাআল্লাহ। এই বেনামাজির জন্য শাস্তি কয়টা, এই আওয়াজ আমার না জোরে বলে কয়টা, আপনাকে তিনটা শাস শুনে দেবে, এই শুনে দেবে, এই তিনটা শান গাইলে কি প্রেম আসবে ইনশাআল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, মারহাবা, বাসি বাজায় আমার দয়াল মুনশি, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, বলো নিশিরাইতে কারবাসি বাজে, কলমে কলমে মিলনা হইলে কি হইতে হয় গো, মাশাআল্লাহ। কলমে কলমে মিলনা হইলে, কলমে কলমে মিলনা হইলে, মনে রাশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, উপরে বৃষ্টি দিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে মনে করে ওই অবাবিরা, কারা অবাবিরা, অবাবিরা মনে করে কারা, অবাবিরা মনে করে এই বাসি মানি হলো কাদের বাসি, আর আমরা সুন্নিরা বলি এই বাসি মানি হলো প্রেমের বাসি। আমি চেতিনা দেখে মনে করছে বলা, আমি তাহির কি গান গাই, দলিল ছাড়া কি তাহির কথা বলে, এই দেহে যতদিন প্রাণ থাকবে মুসলিম শান চলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে মুসলিম শান চলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে কোরআনের কথা চলবে, চলবে ঠিক কি না বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, ইয়া মুহাম্মদ,
রাগ রাগ খুশি বলে না খুশি এই জামাত রাগ আমরা কার দুশমন বলি না দলিলে কয় এইভাবে চললে হেরা দুশমন ওই দলিলের কথাই আমরা বলি আমরার দরবার আগে দলিল দেখো কোন দলিলে তুমি মুনাফিক কোন দলিলে তুমি কাফের ফাললে তাহিরে উল্টায় ওঠা ওই দলিলটা উল্টা উল্টা জায়গা বিক্রি হয় না রে জায়গা বিক্রি হয় না জায়গার দাগ নম্বর বিক্রি হয় জায়গা জায়গার কি দাগ নম্বর বিক্রি হয় এই শুইরা যে জায়গা করব এই শুয়ের মাথা খান জায়গা পর্যন্ত মালিক তুমি না এটার মালিক হলো একজন জবানটা খুলে রাখো তিনি গিয়ে দয়াল নামে বুঝাইতেছি দলিলের দাগ নাম্বার বিক্রি আমি মিলে গাল যাই এই যে একটা রক্ত আছে দেশটার ভিতরে তাহিরে ক মাদার ফুজারি তাহিরে ক বলিল আমার হেরা হইছিল মজুল তাই আবার আমার এক হুজুর একটা সেলফি তুলি আমাকে তুল আর রাতে শুয়া শুয়া দেখো কথা কোন ঠিক না ঠিক হুজুর কোন ঠিক কিনা আমার নবীর শান গাইলে যদি কাহারো অ্যালার্জি হয় তাহলে বুঝতে হবে এটা হিজা 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 চলছে ধর্ম নিয়া বাড়া বাড়িল উম্মত হবে দেওয়ার দুর্দল বাহুত দুর্দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে বর্তমানে তার আর দল নাম লইছি আমি তারা কইলে তোরার কেন জলে রে বন্ধু তোরার কেন জলে দর্শিলাম বালাকে রাখ একটা বাজে সে যেন এই যুবক কথা বল আমার যুবক ভাইরা রাখ কথা বল বেনামাজির জন্য শাস্তি কয়টা জোরে কইছি বেনামাজির জন্য শাস্তি কয়টা এক নম্বর হলো কবরটারে আল্লাহ খাটো করে দিবে এমন চাপায়া দিবি আমার হাতের মধ্যে বসে এটা কি টিশুর এই পাশ থেকে এই পাশের দূরত্ব আছে না নাই এখন আছি এই কবরটা যেমন আমার নবী বলেন বে নামাজ হইয়া কবর গেলে কবরটা এমন ছোট হয়ে যাবে ডান পাশের হাড়িগুলো তোর বাম পাশের হাড়ির ভিতরে ঢুকে যাবে রে যুবক ভাইরা হেলায় হেলায় কার্য নষ্ট রে এই হেলায় হেলায় কার্য নষ্ট করে দিও না এই বে নামাজি হইয়া কবর গেলে দুই পাশের মাটি তোর এমন জোরে চাপা মারবো এমন জোরে তুমি আমি একটা চিৎকার মারবো আমার নবী বলে এই কান্নার অবস্থা যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগলো এই কান পর্দাটা সাইটা লোকটা রক্তক্ষরণ হয়ে মারা যায় আমি যদি নবাবপুর বাজারে যদি বিপদে পড়িয়া আমি যদি বলি বাঁচাও 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 আমার বাঁচাইবার লাগে এলাকার মানুষ দৌড়ায় আসবে অথচ ঘরের সঙ্গে কবর সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না মানুষ মারা যাওয়ার পরে বাবার সম্পদ বাঘাবাগি লাগে ছেলে মেয়ে কামড়া কামড়ি লাগিয়া যায় সুখের পাক নেওয়ার জন্য দুনিয়ায় আমরা পাগল কিন্তু বাবার কবরে কষ্টে থাকলে এই কবরের পাক পৃথিবীর কেউ নিবে না রে বন্ধু বন্ধু ভুলে যেও না কখনো যে কাটে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তো কোনো নামাজিরে না বে নামাজিরে আমার নবী বলে দুই নম্বর আজাব কোনটা জানোনি কয় কোনটা কয় বে নামাজিরে কবরে আগুন ধরায়া দেওয়া হবে আর নবাবপুর বাজারে আর সাইলের বাজারে আগুন লাগলে মাথায়ার সার্ভিস দৌড়ে আগুন নিবান আসে আর কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া গেলে ঘরের মার ঘরের মধ্যে কবর দিল তোমার পূজার ক্ষমতা নাই একেবারে সিন্ধুকে কবর দিলে পূজার কোনো ক্ষমতা নাই বাড়ির পাশে গুরুস্থানে ওই তোমার কবরে যদি জাহান্নামের আগুন ধরায়া দেয় তোমার
তোমার পূজার কোন ক্ষমতা নাই রে আমারে আমার সুফিয়ান মামা কইছে কবরে আলোচনা কইরে নেই এজন্য আমি বিষয়টা ঘুরে আবার আনলাম আমার নবী যাওয়ার সময় কইছে সালাত 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 নামাজ 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 দিমিন টাইমে বে নামাজের কবরে দুইটা শাস্তি একটা হইল কবরটা কাটু হয়ে যাবে আরেকটা হলো কবরে আগুন ধরিয়ে দেওয়া হবে এমন ভাবে তুমি কাঁদবা একেবারে আংরা আংরা হইয়া যাইবা হুজুর কই দিন আমি জানি না কই দিন পর্যন্ত জাহান্নামের আগুনে নামাজের জন্য জ্বলব আমি জানি না এই জন্য আসাইলের বন্ধুরা আজকের ফজর থেকে নামাজি হইয়া যাইবা আজকের ফজর থেকে নামাজি হইয়া যাইবা আমার নবী বলে কবরে বেনামাজির জন্য তিন নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে একটা শ্বাস কোনা দিয়া পয়সা লাগবে এই মুহূর্তে একটা শ্বাস আসছে ওইটা দূর মারবেন কিন্তু আমার নবী বলে বেনামাজির কবরের ভিতরে শ্বাসটা কত বড় জাননি এই শ্বাসটা হলো 450 কিলোমিটার লম্বা এই শ্বাসের মুখের মধ্যে দাড়ি থাকবে 70 মুখের মধ্যে দাঁত থাকবে 70 গজ লম্বা ওই শ্বাসটার চোখগুলো থাকবে আগুনের মতো লাল ওই শ্বাসটার শরীরে থাকবে দুর্গন্ধ আমার নবী বলেন এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকে একটা সেকেন্ডের জন্য লাগতো তাহলে পৃথিবীর মানুষ সাথে সাথে কলেরা হইয়া মারা যাইত এই জন্য আমার নবী বলেন বেনামাজির জন্য হলো তিনটা শাস্তি আর যদি আপনি ইমানদার হতে পারে ওই কবরে যাইয়া যখন আপনি উত্তরটা দিয়া ফালাইবেন আল্লাহ কইব আমার প্রেমিকের নিচে একটা জান্নাতি বিছানা বিছাইয়া দে আমার প্রেমিকের নিচে একটা জান্নাতি বিছানা বিছাইয়া দে এবার প্রেমিকের নিচে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে এবার প্রেমিকের কবরে জান্নাতের একটা নূরের আলো ঢুকাইয়া দে এবার প্রেমিকের ভিতরে জান্নাতের একটা নূরের হাওয়া ঢুকাইয়া দে এবার প্রেমিকের কবরে জান্নাতের নূরের হাওয়া ঢুকাইয়া দিবে এ বন্ধু বন্ধুরি ও আমার চাইলের বন্ধু ও আমার নাতিঙ্গরি বাবা ও আমার ওই নবাবপুরের বাবা ও আমার হারকের বাবা একটা কথাই বারবার বইলা যায় একটা কথা বারবার বইলা যায় আমরা নবীর প্রেমিক হয়ে কবরে গেলে দামটা কেমন বাড়বে দেখো ওই মুহূর্তে আমার নবী হলেন ওই বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তির অভাব নাই আর নামাজি হইয়া নবীর মোহাম্মদ নিয়া কবরে গেলে ওই কবরটার ভিতরে জান্নাতের গালি চালি ছাইয়া দিবে আর জান্নাত দিকে একটা নূরের হাওয়া দিয়ে দিবে এই কবরের ভিতরে আমি এই বিছানার মধ্যে ঘুমায়া যামো এইভাবে আমি ডান কাতে ঘুমামো হঠাৎ করে দেখবে একটা নূরের আলো জ্বলতেছে আমি জিজ্ঞাসা করব তুমি কেন গো এত সুন্দর আলো কবরে দিতেছো ভাই আমার তুমি ছিল না আমি হইলাম তোমার দুনিয়ার সর্বনেক আমল আল্লাহ আমার আমলগুলোকে আলো বানায় তোমার কবরে পাঠাইছি আমার আমি বাংকাতে শুইব আমি দেখব এত সুন্দর আমি জিজ্ঞাসা করব তুমি কে গো আমার কবরে এত সুন্দর স্নিগ্ধ দিতেছো ওই আলোটা দিয়া বলবে আমার চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত আমি হইলাম তোমার আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত এই জন্য যুবক আমার রাস্তা হলো কয়টা আমি শুরুতে বলছি রাস্তা কয়টা একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা এই জন্য আজকে থেকে নাকি আজকে থেকে আটসাইলের মানুষ আজকে থেকে আমরা বন্ধ পথটা ছেড়ে দিলাম ভালো পথটা গ্রহণ করলাম এই ভালো পথের সব আমল কাবুল কবুল হবে আমার নবীর মহব্বতের মাধ্যমে এই জন্য আমরা নবী দেখি নাই আমরা নবী দেখার আশা আছে না নাই আমার নবী যুগে দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনায়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্মে আমার নবীর যুগে কত জন্ম আমার নবীর যুগে এই যুবক আজকে থেকে ওয়াদা করো আমরা কি নামাজ ছাড়বো আজকে থেকে ওয়াদা করো আমরা কি মাকে কষ্ট দিব এই যে আমার বাবা চলে গেছে আর কি বাবা পাবো
সুফিয়ান মামার বাবা চলে গেছে আর কি পাবে আমার আমার ভাই দুলাল ভাই আর আব্বা আম্মা দুনজন চলে গেছে এতিম হয়ে গেছে অনেক লোকের এতিম হয়ে গেছে এই আমার দেশে আমার দেশে দোকানে পয়সা পয়সা বহুত চুগুন খুর আছে এ মুনাফিকগুলো আছে আমরা